আরে ভাইয়া একটু এই কথাটা বলে শেষ করুন, তারপর বলে ইমোশনটা শেষ করুন। জি, বাবাকে খুব মিস করছি, আমার শ্বশুর থাকলেও খুব খুশি হতাম, দেখতেও একজন সাংসদ ছিলেন, মানে যিনি যাকে দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার হতাম যে রাজনীতিবিদ কীরকম হওয়া উচিত, মানে গণমানুষের নেতা কীরকম হওয়া উচিত, কীভাবে মানুষকে ভালোবাসা যায়। আমি যদি সুদূর মানুষের কথা বলি যাদের কাছ থেকে আমি শিখেছি যে সাধারণ মানুষকে অসাধারণভাবে ভালোবাসার যে ক্ষমতা দরকার, গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমি 15 বছর ধরে কাছে থেকে দেখেছি এবং আমার শ্বশুরকে দেখেছি আমি সে বিয়ের পরে। তো আমার শ্বশুরকে খুব মিস করছি, আমার বাবা থাকলে ভীষণ আনন্দিত হতেন আমাদের আমার এই সফলতা দেখে, আমার মা, আমার শাশুড়ি, আমার বউ, আমার দুই কন্যা সহ বাকি যে বন্ধু বান্ধব স্বজনের আছেন তারা মানে ভীষণ আনন্দিত। সো আসলে আনন্দ এমন একটা আনন্দ যে এটা একা ভাগাভাগি করার সম্ভব না। তো আশেপাশের এই মানুষরা, ভালোবাসার মানুষেরা যখন আমার কাছে এসেছে মানে তখনই মনে হচ্ছে যে না, প্রকৃত অর্থে আমি একটা বড় অ্যাচিভমেন্ট করেছি, বড় একটা কিছু পেয়েছি। এখন এই যে গলার ফুলের মালা, এই ফুলের মালা আমার দায়িত্ব আর অনেকগুলো বাড়িয়ে দিয়েছে যে আমি যেই প্রত্যয় নিয়ে এসেছিলাম যে মানুষের সেবক হবো, মানুষের সেবা করবো, সো এখন প্রকৃত অর্থেই আমি সেবা করার জন্য মানসিকভাবে এতদিন প্রস্তুত ছিলাম, বাট এখন আমাকে জনগণ যেই মালা পরিয়ে দিয়েছে তা এখন আমি নিশ্চিন্তে তাদের পাশে গিয়ে তাদের কাজ করতে পারবো, তাদের জন্য তাদের কথাগুলো আমি তাদের হয়ে সংসদে উপস্থাপন করতে পারবো। ভাই, এক মাস আগের ফেরদৌস আর এখনের ফেরদৌস, মিনিট একের আগের ফেরদৌসের তফাৎটা কি উপলব্ধি করছেন? মানুষটা একই আছে, কাজের ধারাটা হয়তো পরিবর্তন হয়ে যাবে। এতদিন আমি ডিরেক্টরের ডিরেকশনে কাজ করতাম, এখন নিজের হৃদয়ের ডিরেকশনে কাজ করবো। আমার মন যা চাইবে মানুষের জন্য করার, কল্যাণ করার, ভালো করার সেটা করব। আমার সামনের কিছু দেখানো পথ আছে এর আগে যারা কাজ করে গেছেন এখানে, আর আমি বরাবরই বলেছি যে এই আসনটি আমার, এই আসনটি হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর আসন, এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন, এই আসনটি ব্যারিস্টার প্রধানমন্ত্রী তাপসের আসন। সো আমি প্রথমেই কথা দিয়েছিলাম যদি এই আসন থেকে আমি বিজয়ী হই তবে এই আসনটি আমি উৎসর্গ করবো একজনকে। সো আমি এই মুহূর্তে সবার মাধ্যমে আমি এই আসনটি মহাকালের মহামানব, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উৎসর্গ করছি। রূপালী পর্দার নায়ক ফেরদৌস এবং বর্তমানে জননায়ক ফেরদৌস, রূপালী পর্দা কি একটু মিস করবে ফেরদৌসকে আগামীতে? অতটা না, মাঝে মাঝে তো কাজ করবো কিছু। আমি এমনিতেই গত বেশ কয়েক বছর ধরে অভিনয়ে একটু সিলেক্টিভ কাজ করি, সো এখনও সেরকম একটু কম কাজ করবো, কারণ এখন আমাকে অনেকটুকু সময় দিয়ে দিতে হবে মানুষের জন্য। যে মানুষগুলোকে আমি কথা দিয়েছি আমার এই গত এক মাসের জার্নিতে, অনেক মানুষ আমার কাছ থেকে কিন্তু কোনো কাজ চায়নি যে আপনি এটা করে দেন সেটা করে দেন, তারা চেয়েছে আমি তাদের পাশে থাকি। তো আমিও কথা দিয়েছি, আমি লিখেও রেখেছি যে এদের সাথে আমি দেখা করবো, দেখা করে তাদের কাছে গিয়ে তাদের সমস্যাগুলো আমি আমার মতো রিসলভ করার চেষ্টা করবো। একটা পক্ষ এখনও বলার চেষ্টা করছে এটা কোনো নির্বাচন হয়নি, একা একা সবাই খেলেছে, একা একা জয়ের মালা পড়ে ফেলেছে, বিষয়টা কি এরকম কোনো রিয়াকশন আছে? একটু আমি এটা একটু বলে দিই যে ফেসবুকে যে জিনিসটা সবচেয়ে বেশি কথা হচ্ছে যে একবার মনে হচ্ছে নৌকা জিতবে, আরেকবার মনে হচ্ছে নৌকাই জিতবে, এই ধরনের একটা ভাষ্য ফেসবুক ছড়া হচ্ছে, এই কথাটাকে কোট করে যদি বলেন। নৌকাই জিতেছে, নৌকা জিতবে কি, নৌকা জিতে গেছে, নৌকা জিতে যাওয়া মানে আমার জয়, নৌকার জয় মানে মাননীয় প্রধানমন্ত্রীর জয়, নৌকার জয় মানে বাংলাদেশের জয়, নৌকার জয় মানে বঙ্গবন্ধুর জয়, মুক্তিযুদ্ধের আদর্শের জন্য। আমাকে যেভাবে এই এলাকার মুক্তিযুদ্ধরা সাপোর্ট করেছে, তারা আমাকে বলেছেন যে আমরা মনে করছি যে এই নির্বাচনটা আরেকটা মুক্তিযুদ্ধ, আরেকটা মুক্তিযোদ্ধার মতো আমরা আরেকবার আপনাকে জয়ী করে আমরা প্রমাণ করে দেব যে বাঙালি বীরের জায়গা। তো কে কী বলল, পক্ষে বিপক্ষে কিছু বলবে, বিপক্ষের লোকও কিছু আছে, আমার এখান থেকেও তো আরও অন্যান্য যে প্রতীকে যারা দাঁড়িয়েছে তারাও তো ভোট পেয়েছে, সো তাদেরও তো সাপোর্টার আছে। আরেকটা বড় দল তো আসেই, তারা গণতন্ত্রে বিশ্বাসী না, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পাবে সেটা তারা চায়নি। আপনারা নিজেরা তো দেখেছেন, আপনারা সার্বক্ষণিক আমার সঙ্গেই ছিলেন, যে আমার মনে হয় না যে এখানে মানে বিন্দু পরিমাণে কোনো কারচুপি বা বিন্দু পরিমাণে কোনো অনৈতিক কিছু ঘটেছে, পুরোটাই সততার সাথে, বিশ্বস্ততার সাথে আমরা মানুষকে নিয়ে এসেছি।
আজকে এমন এমন মানুষ ভোট কেন্দ্রে এসেছে যাদেরকে দেখে চোখে পানি এসে গেছে। আমি কয়েকজন মহিলাকে দেখেছি, তারা হুইল চেয়ারে করে এসেছে, কষ্ট করে সিঁড়ি থেকে উপরে গিয়ে ভোট দিচ্ছে। এই মানুষগুলো এতদিন ভোট কেন্দ্রে আসতো। সো আমার বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এই মানুষগুলিকে আমি ভোট কেন্দ্রে নিয়ে আসতে পেরেছি, এবং সেই সাথে নতুন ভোটার যারা, প্রচুর নতুন ভোটার এসেছে, তারা যদি নৌকাকে পছন্দ না করতো, আমাকে পছন্দ না করতো, নিশ্চয়ই আমাদেরকে বিশ্বাস করে ভোট দিত না, তারা অন্য কোথাও ভোট দিত, তাদের প্রতিবাদ জানাতে পারত, সেটা তো হয়নি। সো নৌকারই বিজয় হবে, নৌকার বিজয় হয়েছে, এই বিজয় আমাদের সবার। এই বিজয়ের আনন্দে আমরা এখন একত্রিত হয়ে আবার নতুন করে দেশের যে কাজগুলি, উন্নয়নের যে কাজগুলি আধুনিক রয়ে গেছে সেগুলি কমপ্লিট করার চেষ্টা করি, নতুন কাজগুলি করে মানুষের জীবন উন্নয়ন করা। এই আমার ঢাকা দশকে বিশেষ করে একটি বাসযোগ্য স্থান করা, একটি স্মার্ট নগরী করে তৈরি করার আমি সর্বোত্তম চেষ্টা করে যাব। এবং আমি যে স্লোগানটি তৈরি করেছিলাম যে ঢাকা ঢাকা দশ হবে দশে দশ, ইনশাল্লাহ ঢাকা দশকে আমি দশে দশ করে যাব। জয় বাংলা। পানির সমস্যা